ওয়েলকাম টু আর এম বায়োলজি। ANM GNM সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর আছে তোমাদের জন্য। আমি এর আগে যেমন ভিডিওটি দিয়ে জানিয়েছিলাম যে তোমাদের ANM GNM এর চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে লকিংয়ের সময় কিছু অসুবিধা হচ্ছিলো, সেই সমস্ত কারণের জন্য ANM GNM এ কিছু একটু চেঞ্জ এসছে সময়সূচিতে। তো চলো দেখে নাও কী চেঞ্জ এসছে। দেখো, তোমরা একটি সারফেস এখানে দেখতে পাচ্ছ, যে সারফেসে তোমাদের স্পষ্ট লেখা রয়েছে, এটি সিলকন কো ডট ইন থেকে কিন্তু গেলে তোমরা খুঁজে পেয়ে যাবে, যেখানে 29 তারিখ পর্যন্ত আগের যে শিডিউল দেওয়া হয়েছিল 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজ বিকাল 4টে পর্যন্ত তোমরা চয়েস ফিলিং লগইন করতে পারতে, সেটা কিন্তু পরিবর্তন করে 30 তারিখ অর্থাৎ গতকাল কিন্তু পর্যন্ত করা হয়েছে। তাই তোমাদেরকে বলবো, যারা যারা ওই সমস্যার জন্য, অর্থাৎ আগের যে ভিডিওতে জানিয়েছিলাম যেমন সমস্যা, সেই সমস্যার কারণে যারা চয়েস ফিলিং করতে পারছিলে না, তারা আবার পুনরায় চেষ্টা করে, এবার কিন্তু ঠিক হয়ে গেছে সার্ভার, কোনো সমস্যা হচ্ছে না। তাই তোমরা পুনরায় লগ ইন করে তোমাদের কিন্তু চয়েস ফিলিংটি করে নিতে পারো। আরও একটি সমস্যার সম্মুখীন তোমরা যেখানে হচ্ছ সেটা বলে দিই, সেটি হচ্ছে তোমাদের প্রথমে যে ওটিপিটা আসছে সেই ওটিপিটাই কিন্তু তোমাদের থাকবে, যে পরবর্তীকালে আবার ফের নতুন করে ওটিপি আসবে তবে তোমাদের সেই ওটিপি দিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু নয়। তোমাদের ফার্স্ট সাইন ইন করার সময় যে ওটিপিটি আসছে সেই ওটিপি কিন্তু তুমি পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবে। যখনই তোমার ওটিপি চাইবে, সেটা সেকেন্ড বার চাক, থার্ড বার চাক, যাই পারেই চাক, তোমরা কিন্তু প্রথমবার ওটিপি যেটা এসেছিলো সেটা দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তাই প্রথমবার যে ওটিপিটি আসছে সেটি কিন্তু তোমরা ডিলিট না করে তোমরা কিন্তু সেভ করে রাখো, তার স্ক্রিনশটও তুলে রাখতে পারো, কাউকে ফরওয়ার্ড করে রাখতে পারো, বাড়ির কাউকে, সেই প্রথমবারের ওটিপিটা কিন্তু সব জায়গায় কাজ করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।